গরমের দিনে সব সময় পেঁয়াজ রসুন দিয়ে রান্না খেতে ভালো লাগে না, আর এখন গরম পড়েছে প্রচণ্ড, সেই কারণে আমি আজকে হালকা করে ট্যাংরা মাছের ঝোল বানাবো ঠিক করলাম। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন, আলু, আর নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর 1 চামচ ধনে জিরে আমি পেস্ট করে নেব এই ঝোলটা বানানোর জন্য। তো আমরা যে গরমের দিনে পেঁয়াজ রসুন খাই না তা নয়, কিন্তু সব সময় ভালো লাগে না, অনেক সময় এই ধরনের হালকা ঝোল খেতে খুব ভালো লাগে, যেটা যেমন আলু বেগুন টমেটো দিয়ে করা যায়, আবার বড়ি দিয়েও করা যায়, আবার ঝিঙে দিয়েও করা যায়। তো এরকম নানা ধরনের হালকা ঝোল যেটা সবাই খেতে পারে সেরকম রান্না করলে খুব ভালো হয়। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আলুটা আমি খোসা ছাড়িয়ে তারপরে লম্বা করে কেটে নেব। সেই জন্যই আমি ভাবলাম আজকে এই ধরনের ঝোল তোমাদেরকে একটু দেখাই। তো হয়ে গেছে আমার আলুগুলো কাটা, এবার আমি পেস্টটা বানিয়ে নেবো, যেটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর 1 চামচ ধনে জিরে, কারণ ধনে জিরে পরে আমি আবার দেবো 1 চামচ। তো হয়ে গেছে দেখো। তো এবার বসিয়ে দেবো আমি কড়াটা। কড়াটা বসানোর পর দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল, আর আমি কিছুটা সর্ষের তেলও দেবো। যদিও আমি কোনো সময় দুটো তেল একসঙ্গে মিক্সড করি না, বাট এক্ষেত্রে আমি একটু সর্ষের তেল দিলাম। এবার ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসটা আমার বাড়ানোই আছে, প্রথমে বাড়িয়ে নিয়ে একটু ভেজে নেওয়ার পর তারপরে কম করে নেব। একটা ঢাকা অবশ্যই দিয়ে দেব যাতে তেলটা ছিটকোতে না পারে। কিছুটা মাছ ভাজা আমার হয়ে গেছে, খুব বেশি আমি ভাজবো না, কারণ এই ধরনের মাছের ঝোলে খুব বেশি ভাজা ভালো লাগে না, তো সেই জন্যই হালকা করে ভাজবো। হয়ে গেছে আমার মাছগুলো ভাজা, এবার মাছগুলো তুলে নেবার সময়। এবার ওই তেলটাতে আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম ওগুলো হলুদ মাখিয়ে একটু লালচে করে ভেজে নেব। বেগুনগুলোকেও এরপরে আমি একটু লালচে করে ভেজে নেব। বেগুনটা নরম বলে আমি বেগুনটা পরে ভাজবো, দুটো আলাদা আলাদা ভাজবো। তো হয়ে গেছে আলুগুলো, এবার আলুগুলো তুলে নেব। এবার দেখো এই তেলটাতে আমি বেগুনটা ভেজে নেব, যতটা তেল আছে সেইটাতেই আমি এতটা বেগুন ভেজে নেব, কারণ বেগুনে একটু তেল টানে, কিন্তু আমি আর তেল দেব না। অল্প একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ আমি আর তেল দেব না বলে। দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে ভালো করে, পুরো তেলটাই টেনে নিয়েছে, কারণ বেশি তেল আমি আর দিইনি। তো এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। এরপরে কড়াতে দিয়ে দিলাম তেল অল্প, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হিসাবে, আর এই পেস্টটা যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষে নেব, কষতে কষতে একটু ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে মজে যায়। তো সেই জন্যই দিয়ে দিলাম একটা ঢাকা। তো দেখো মশলাটা অনেকটাই নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সব থেকে প্রথম যেটা, সেটা হচ্ছে নুন, কারণ নুন দিলে আর একটু নরম হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম নুন, যদি পরে লাগে অবশ্যই নুনটা দেব। তোমরা যারা এরম করে রান্নাটা করো না, অবশ্যই তোমরা এটা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত, প্লিজ দেখো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি দেবো না, কারণ দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করার সময় দিয়েছিলাম, তো এমনিতেই ঝাল হবে একটু। আর 1 চামচ ধনে জিরে দেবো, কারণ আগে ধনে জিরে বাটার সময় দিয়েছিলাম 1 চামচ গোটা। তো এই সময় যখন কষছি তখন অল্প একটু জল দিতেই হবে, নাহলে মশলাটা ভালো করে কষা যাবে না। দিয়ে দিলাম অল্প জল। তো গ্যাসটা আমার একদম বাড়ানো আছে, দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো, কারণ আলুটা সর্বপ্রথম কষে নেব, কারণ আলুটা
সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্যই আলুটা দেয়া, কারণ বেগুনটা তো বেশিক্ষণ টাইম লাগে না, সেই জন্য বেগুনটা অনেক পরে দেব। তো কষা মোটামুটি আমার হয়ে গেছে, তবে এখানে বলে দিই, আমি তোমরা দেখেছো আমি বাইরের মশলা একদমই ইউজ করি না, নিজে বানিয়ে করতে খুব ভালোবাসি। তবে এখানে একটা মাছের ঝোল মশলা আমি ব্যবহার করলাম, যেটা আমার প্রচণ্ড প্রিয়, আমি কখনো কখনো ওটা ব্যবহার করি। দিয়ে দিলাম অনেকটা পরিমাণ জল, জলটাকে ফুটতে দেবো, তারপরে ঢাকা দেব। তো জলটা আমার ফুটে আসছে প্রায়, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো ঢাকা, ঢাকা দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে নেব, আলুটাকে একটু দেখে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা। কিছুটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। বেগুনটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, একটা ঢাকা দিয়ে রেখে দেব, তাতে দেখবে ভাপেতেই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করে মেশালে বেগুনটা ঘেটে যাবে। তো বেগুন আলু সবই সেদ্ধ হয়ে গেছে, এবার সর্বশেষে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে একটা দিয়ে হয়ে গেলে আর একটা দিয়ে উল্টে দেব। তোমরা বানিয়ে দেখো, প্রচণ্ড ভালো লাগবে এই ঝোলটা, আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। দিয়ে দিলাম ঢাকা, হয়ে গেছে মাছের ঝোল, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। অবশ্যই জানিও, আমি তোমাদের জন্য অপেক্ষায় রইলাম। আর কিছু করারও নেই এটা, আর কিছু দেওয়ারও নেই, একদম রান্না কমপ্লিট। অবশ্যই বানিয়ে ফেলো, বারবার বলছি। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। তো পুরো ভিডিওটা তোমরা আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ। প্লিজ কমেন্ট করো আর জানিও কেমন লাগলো।